Guys, I'm back again. So, আজকে আমি আসলাম the NG Aegis নিয়ে. So, although আমার জন্য এখন ক্যামেরা হোল্ড করার মতো কেউ নেই অথবা ক্যামেরা ম্যানও আছে নেই. I'm sorry that আমি Audi Q7 দিতে পারলাম না কজ উনি এখন গাড়িটা বের করবেন না. So, আমি এখন গাড়িটাকে এখন রিভিউ দিচ্ছি the all new NG Aegis. I'm gonna review today that the MG Aegis PHEV. এটা বলতে গেলে হাইব্রিড গাড়ি but not a not fully a hybrid, it's a plug-in hybrid, not the mileage hybrid. So, basically, let me start with the facelift. It's basically headlight, the fully LED headlight, and the button. Because these are not HIDs, these are LEDs. And you can have a massive wheel, as it basically it seems like a মাসদেশ গাড়ি দেখতে বাট এটা অত এরকম না মানে এটা এমজি নিজের মতোই বানাইলো অনেকের চিন্তা করে যে দ্য চাইনিজ ব্র্যান্ড ওর অনেক কপি করে বাট অ্যাকচুয়ালি এটা আমার কাছে মানে কোনো দিকেও লাগে না যেটা কপি করেছে ইটস জাস্ট লাইক দেম কেম আপ উইথ দেয়ার ওন ডিজাইনস সো দ্য লাইক হেডলাইটসগুলো বললাম এটা এলইডি সাথে এখানে একটা বিগ ম্যাসিভ গ্রিল আছে ইন্ডিকেটর সো So the hazards দেখাই এখানে হচ্ছে একটা প্রবলেম দেখাইতে ভুলে গেছে হ্যাজার্ডস দেখাই হ্যাজার্ডস ওকে হ্যাজার্ডস এখানে যে এটা হচ্ছে সোয়াইপিং হ্যাজার্ডস যেটা আমি আপনাকে বুক দেখাতে পারলাম না ঠিক মতো বাট ইয়া সাথে ইটস আ 1.5 লিটার ফোর সিলিন্ডার ইটস আ 1.5 লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন আপনি ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন অ্যান্ড ইটস আ 208 it's a 160 horsepower engine jeta dekhte pachhen so eta tan onek beshi hobe sathe so dekhte pachhen ekhane perfect to bumper diyeche jodi gai ta accident korle ei gai ta jodi mane pura puri na bhoshkay to safety jonno eta rakhlo je ekhane dekhte pachhen eta so ekhane hydraulic clutch ache sathe je হাইড্রোলিক ক্লাচের কারণে তাহলে আপনার তাহলে কষ্ট করে হুডটা তুলে আপনি এরকম দাঁড়া করানো লাগবে না সাথে পাশে দেখাই এত সাইড প্রোফাইল গাড়িটা একদম পুরো মানে নাইস লাগে একদম মানে মিড সাইজ এসইভি মতো লাগে অলসো ইটস নট মিড সাইজ এসইভি ইটস কম্প্যাক্ট এসইভি সাথে এখানে দ্য ফিউল ট্যাঙ্ক হ্যাঁ ইয়া ইটস আ ফিউল ট্যাঙ্ক ওকে নো নিট অ্যান্ড দ্যাটস আ ইলেকট্রিক হাইব্রিড ইয়ার ট্যাঙ্ক সরি ওকে দ্যাটস আ লাইক চার্জার ট্যাঙ্ক ওকে থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড পিছের লাইটটা একটু পিছে ইন্ডিকেটারটা দেখায় তাহলে ভিউয়ার অনেক নাইস মনে করবে সরি ফর দ্যাট সো পিছে কেন দেখছেন এটা ফগ ব্যাকলাইট এটা হচ্ছে যে হ্যাজার্ডস সাথে যে এটা হচ্ছে ই ব্রেক লাইট ব্রেকটা এখানে পপ আপ করলো সাথে সো এটা আমার কাছে অনেক নাইস লাগলো যে এখানে পিএইচইভি আর এখানে ব্রিটিশই সো একটা ফান ফ্যাক্ট বলি আগে এমজি ব্রিটিশে ছিল বাট পরে তো সিয়াক মোটর কেনার পর এটা চাইনিজ হয়ে গেছে সো সে কারণ নেই সো দ্য দিস ইজ এ ব্যাক ট্রাঙ্ক ইনক্লুডিং দ্য ইয়ে ব্যাক ক্যামেরা অনেক বিগ ব্যাক ট্রাঙ্কটা যেখানে বলতে গেলে আমার আমার ড্রাইভার যে রজার সে ঘুমাইতে পারবে এখানে ঘুমাতে পারবেন না মানে কনজেস্টেড হবে তো শুতে পারবে ওকে থ্যাংক ইউ ফর দ্যাট এখানে একটা লাইট আছে সরি ফর দ্যাট রুম লাইট আছে যদি অন্ধকারে যদি করেন সো এটা অটোমেটিক ব্যাক ট্রাঙ্ক সো এই জায়গা চাপ দিলে অটোমেটিকলি হবে আই এম ব্যাক হিয়ার এটা হচ্ছে পাওয়ার সিট সো এই যে আমি সো দিস ইজ দ্য স্টিয়ারিং হুইল যেটা একটু আমার কাছে স্পোর্টি লেগেছে সাথে পাওয়ার সিট একটু দেখেছেন সো হিয়ার্স দ্য পুশ বাটন হ্যাঁ পুশ বাটন আছে স্টার্ট স্টপ এদিকে যে হ্যাজার্ড আছে ইন্ডিকেটরটাই এদিকে হচ্ছে যে যেটা হ্যাজার্ড এটা হাই বিম করা যায় হ্যাঁ এটা ওয়াইপার এটা এটা বলতে গেলে ইউরোপিয়ান স্টাইলের করেছে যে সো দ্যাট আপনারা জানেনি যে এটা যেহেতু একটা ব্রিটিশের ব্র্যান্ড ছিল অ্যান্ড এখানে অনেক মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারেন সাথে এখানে স্পিডোমিটারটা কন্ট্রোল করতে পারেন আর সাথে এখানে আপনি কন্ট্রোল করতে পারেন ইনফোটেইনমেন্ট সিস্টেম সো ঢুকলেন সরি ফর দ্যাট
ওকে সাউন্ডটা মিউট করি ওকে তো দেখতে পাচ্ছেন অনেক জোর সাউন্ড হলো গাড়ির তো এখানে বলতে গেলে সব ই আছে অ্যাপল কার্প্লে অ্যান্ড্রয়েড অটো আছে দেন সেট আপে গেলাম এখানে বলতে গেলে যে বিপস আছে কি বিপ আছে লাউডনেসটাই রেডিওতে গেলাম এই যে এটা অডিও এটা রেডিওতে টাইমে গেলাম টাইমে আপনি টাইম চেঞ্জ করতে চাইলে টাইম চেঞ্জ করতে পারেন ব্লুটুথে গেলাম আপনি ফোনে কানেক্ট করতে চাইলে করতে পারেন ডিসপ্লেতে একটা নাইট হ্যাঁ তো আমি একটু অ্যাম্বিয়েন্ট লাইটটা দেখিনি সো অ্যাম্বিয়েন্ট লাইটটা একটু হেল্প করবেন সো ওকে ব্যাকে নিয়ে গেল এই যে এটা স্পিকার সেটিংস এই যেখানে স্পিড অ্যাসিস্ট এগুলো দেখায় অ্যান্ড কমফোর্ট অ্যান্ড কনফিডেন্স এই যে লাইট অ্যাম্বিয়েন্ট লাইটিং এখানে সব জায়গায় অ্যাম্বিয়েন্ট লাইট সো দিস দ্য পয়েন্ট দ্যাট আই লাভ এখানে হোয়াইট হয়ে গেল ব্লুতে রাখলে এটা ব্লু হয়ে গেল যেটা আমি অনেক লাভ করি এমনিতে অ্যাম্বিয়েন্ট লাইট হিসেবে অ্যান্ড সো একটা জিনিস দেখাই যেখানে এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রাত্রেবেলায় নিজের চেহারা দেখতে চাইলে দেখতে পারেন সাথে যদি সানলাইটে যদি প্রোটেক্ট রাখতে চান সানগ্লাস হোল্ডার ইজ হিয়ার যদি আপনি চশমা রাখতে চাইলে রাখতে পারেন এখানে ড্রাইভার কাগজপত্র রেখে দেয় গাড়ি আর লাইটে নেই কেন এখানে একটা লাইট মানে এটা ইন্ডিভিজুয়ালি করেছে হাওয়াল এটা ঠিক করে নেই যেটা ই রাখলো যে একসাথে জ্বলে এখানে একটা আছে আর এটা ফুললি জ্বালা দেয় যেটা পুরো গাড়িতে লাইট জ্বলে উঠে সানরুফ এটা হচ্ছে সানরুফের ইটা কভারটা কভারটা এটা হচ্ছে সানরুফ কভারটা আটকাচ্ছে ইউ লুকিং অ্যাট দিস থিং ওকে একটু টাইম লাগছে ওয়াও নাইস একদম আর সাথে এটা বেরোতে পারবেন ইব্রাহিম কাকু এখানে মনে হয় ড্যান্স করবে রাখতে বলে সো আই লাভ দিস দ্য সানরুফ কারণ এই 36 লাখ টাকার মধ্যে গাড়ি একটা সানরুফ পাচ্ছেন আপনারা ওকে 48 লাখ টাকা টার্বোচার্জটা 36 মনে হয় ওকে আর এটা হচ্ছে যে পার্কিং বেট অটোমেটিকই আর এই যে আমরা যে এখন অ্যানালগ গিয়ার বক্সটা ওরা না দিয়ে ওরা এখন ইলেকট্রিকটা দিল সো দ্যাট ধরেন আপনি গিয়ারের জন্য না প্রবলেম হয় বাট একটু ইলেকট্রিকটা ফিউজ চলে গেলে শেষ গাড়িটা বাট এটা কোনো কিছু হবে না আল্লাহর রহমতে আপনি এভাবেই করতে পারেন ইলেকট্রিক গিয়ারে সো এটা মজা আছে এরকম চালিয়ে সো এগুলোই আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় চাপ দিলে তখন ইঞ্জিনটা তখন ওরা একটু এটা ধরে রাখবে মানে এক্সস্টের এটা ধরে রাখবে সো দ্যাট আপনি ব্রেকে চাপ না দিয়ে মানে হিলে নামতে পারেন ইজিলি ব্রেকে চাপ দিয়ে দিয়ে ব্রেক নষ্ট হয়ে যেতে পারে হিল থেকে নামার সময় সো এগুলোই আছে ওকে সো লেট মি গো টু দ্য ব্যাক সিট সরি উঁচু গাড়িটা অনেকদিন পর জিপের সামনে বসলাম সো ব্যাক সিটে যাই সো দ্য ব্যাক সিট ইজ ভেরি ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস সো দেখলে মনে হয় একটা দামি গাড়ি মানে দামি গাড়ির মতো লাইক ব্যাক সিটটা করেছে সো সরি এখানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে যেটা আপনি পাচ্ছেন সাথে একটা আমরেস পাচ্ছেন সাথে এখানে উইথ লাইক কাপ রাখার জন্য একটা স্পেস পেলেন অ্যান্ড স্টোরেজ পেলেন যেখানে মোবাইল রাখতে পারেন টিভি রাখতে পারেন সাথে রিং লাইটস আর হিয়ার এইভাবে চালাইতে পারেন এসি ভেন্টস লাগবে যেটা আমাদের ঢাকা সিটিতে লাগবে তো অনেক গরম পড়েছে সাথে ইউর লুকিং অ্যাট দ্য ইউএসবি পোর্ট যদি ফোন চার্জার দেন আর সাথে একটা জিনিস বলি এভাবে এই জায়গাটা যদি টান দেন তখন হচ্ছে একটা সিটটা নামতে পারে বাট এটা বলতে গেলে একদম ফুললি ব্যাগ দেওয়া ব্যাক সিটটা পুরোপুরি কমফোর্টেবল যেটা দেখলাম বাট ফ্রন্ট সিটে একটা ডিসঅ্যাডভান্টেজেস পেলাম যেটা এভাবে তো স্পোর্টি তো অনেকে লাইক না করতেও পারে বাট আমি অনেক লাইক করি যদি আমার যে উনি যদি গাড়ি চালায়
இப்போ அவன் மீனதி போகலி ஃப்ரான் சீட்டு ஸோ யா அஸ்த சொல்ல லைக் அஸ்த சொல்ல அண்ட் இட்டே தமிழ் நைஸ் லாகலோ அபவுட் த கார் ஸோ தேங்க்யூ ஃபார் வாட்சிங் திஸ் வீடியோ So, if you like the video, subscribe to this channel and see you again. And how did you need to wait for this?